আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আল্লাহ সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমি এমন একটি দোয়া আপনাদেরকে বলবো এমন একটি দোয়া আপনাদেরকে শেখাবো যে দোয়াটি মাত্র তিনবার পাঠ করলে আপনি জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবেন এবং আপনি জান্নাতি হয়ে যাবেন প্রিয় বন্ধুগণ উল্লেখিত বিষয় সম্পর্কে একটি হাদিস তিরমিজি শরীফে উল্লেখ হয়েছে হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো বাহাত্তর আনাস ইবনু মালিক রজিয়াল্লাহু তাইলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন কোনো লোক জান্নাতের জন্য আল্লাহ তালার নিকট তিনবার প্রার্থনা করলে জান্নাত তখন বলে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান আর কোন লোক তিনবার জাহান্নাম হতে পানা আশ্রয় চাইলে জাহান্নাম তখন আল্লাহ তালার নিকট বলে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি তিনবার জান্নাতের কামনা করে জান্নাতের জন্য দোয়া করে জান্নাত তার জন্য দোয়া করে আল্লাহ তালার দরবারে যে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি তিনবার জাহান্নাম থেকে মুক্ত হতে চায় জাহান্নাম থেকে বাসার জন্য দোয়া করে তাহলে জাহান্নাম আল্লাহ তালার কাছে দোয়া করে যে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও তো প্রিয় বন্ধুগণ আমরা কিভাবে তিনবার জান্নাতের জন্য দোয়া করব এবং জাহান্নাম থেকে বাসার দোয়া করব। চলুন আমরা শিখে নেই প্রিয় বন্ধুগণ উল্লেখিত হাদিসের ফাজাইল গ্রহণ করতে চাইলে এই দোয়াটি সকাল ও সন্ধ্যায় কমপক্ষে তিনবার করে পাঠ করুন দোয়াটি হল আল্লাহ অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই প্রিয় বন্ধুরা যারা আরবি পড়তে একদমই জানেন না তাদের জন্য আমি দোয়াটি ভেঙে ভেঙে বলবো আপনারা আমার সঙ্গে যদি বলার ট্রাই করেন খুব অল্প সময়ের মধ্যে আমি আশা করি আপনাদের দোয়াটি মুখস্থ হয়ে যাবে আমার সঙ্গে বলুন আবার বলুন আবার বলুন আল্লাহুম্মা ইন্নি এবার বলুন জান্নাতা আবার বলুন আস আলুকাল জান্নাতা আবার বলুন আস আলুকাল জান্নাতা এবার বলুন ওয়া মিনান্নার আবার বলুন ওয়ু বিকা আবার বলুন ওয়উজু বিকামিন্ন প্রিয় বন্ধুরা চলুন এবার আমরা একসঙ্গে দোয়াটি বলার চেষ্টা করি আল্লাহুম্মা হুম ইন্নি আস আলুকাল জানানাটা ওয়া আ উজুবিকা মিনান্নার প্রিয় বন্ধুরা তিনবার জাহান্নাম থেকে মুক্তি চেয়ে এবং তিনবার জানাত চেয়ে আমরা সকলেই মিলে আল্লাহ তালার কাছে একবার দোয়া করবো আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা হুমাইন্নি আস আলুকাল জান্নাটা ওয়া আ উজুবিকা মিনান্নার আল্লাহ হুমাইন

বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করবো অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে করে তারাও এই দোয়াটি সম্পর্কে জানতে পারে তারা যেন সকলেই জান্নাতি হয় আমরা সকলেই এক একসঙ্গে থাকতে চাই আল্লাহ পাক রব্বুল আলহামিন সকলকেই কবুল করুন আল্লাহ আমিন আপনার কারণে যদি একজন মানুষও এই দোয়াটি সম্পর্কে জানতে পারে সে যদি মুখস্থ করে আমল করে সে যে পরিমাণ নেকি অর্জন করবে মহান রব্বুল আলমিন আপনাকেও একই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়ালামু আলাইকুম আলহামতুল্লাহি مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل